সিরিয়াল ফ্যালনাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রোহানকে নিয়ে বেনি বেরিয়েছে। আশা দেবী অনেকবার চেষ্টা করেছিলেন বেরোবেন বলে ওনাদের সাথে, কিন্তু আশা দেবী বেরোতে পারেনি। কিন্তু হঠাৎ করে রাস্তায় একটা মানুষ এসে গাড়ি থামায় এবং জানায় যে ফ্যালনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে যেন একটু খুঁজতে সাহায্য করা হয়। আমাদের বেনিও ছুটে চলে যায় সাহায্য করবে বলে, কিন্তু ইতিমধ্যেই আমাদের রোহান একটা শপিং মলে ঢুকে যায় এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয়। আর আমাদের অনিতা সেই একই জায়গায় পৌঁছায় এবং সে বুঝতে পারে যে রোহান তার ছেলে, এবং সে তার ছেলেকে যাতে নিজের কাছে নিয়ে আসতে পারে সেই জন্যে পরিকল্পনা শুরু করে দেয় এবং বলে যে তোমাকে আমি এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, কেউ খুঁজে পাবে না, তোমার বাড়ির লোকও খুঁজে পাবে না। আর রোহান বাচ্চাদের মতো পুরো ব্যাপারটাতে সায় দিয়ে ফেলে এবং বলে যে ঠিক আছে। ওইদিকে ফ্যালনাকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক তেমনই রোহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে গাড়ি চেনে ড্রাইভার দাদা ছিলেন, তিনি কিন্তু ফোন করে বাড়িতে জানিয়ে দিয়েছেন যে রোহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মানিষ এসে বেনিকে ফোন করতে গেলে আশা দেবী মেজাজ দেখাচ্ছে। টিয়া বলছে যে তাকেই তো ফোনটা করা দরকার, কারণ তার সাথেই তো গেছিলো। কিন্তু আশা দেবীর কথা হচ্ছে যে যদি তার সাথে গিয়েই থাকে তাহলে তার তো জানা উচিত ছিল, তার মানে সে গাড়ির মধ্যে ছিল না বা সে তার বাচ্চার খেয়াল রাখতে পারেনি, মা হওয়ার যোগ্যতা নেই, মা হয়ে গেছে। মানে ওই কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, এখানে হচ্ছে মার থেকে ঠাকুমার দরদ বেশি। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমাদের বেনির সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ। একদিকে ফ্যালনা মিসিং, একদিকে রোহান মিসিং। এবার খুঁজতে হবে বেনিকেই, কিন্তু বেনি কাকে খুঁজবে? একদিকে ফ্যালনা, যাকে দেখলে এই মনে হয় যে খুব নিজের একটা কেউ, মানে খুব কাছের একটা কেউ। আর একদিকে রোহান, যাকে সে ছোটোর থেকে আদর যত্ন করে বড় করার চেষ্টা করছে কিন্তু করতে দিচ্ছে না তার শাশুড়ি মা, কিন্তু তাকেই কিন্তু নিজের সন্তান বলে মানছে এখনও অবধি বেনি। এই যে খুঁজতে চলেছে আমাদের বেনি ফ্যালনা ও রোহানকে, এই খোঁজার মাধ্যমেই কি বেরিয়ে আসবে এদের জন্ম রহস্য? জানতে হলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল ফ্যালনা স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।